গত পশু দিনের যে গণমাধ্যমে প্রচারিত যে কাঁচা ধান পাকা ধান কাটাকে নিয়ে সারা বাংলাদেশে মিডিয়া যেভাবে ভাইরাল হয়েছে আমি মনে করি যে যারা ভুলবশত এই ভুল বুঝে এই নিউজটি ভাইরাল করেছেন আমি কাউকে দোষ দেবো না আমি বলবো যে জাতির এই আমরা যারা করোনা ভাইরাস কেন্দ্র করে আমরা যারা কাজ করছি মাঠে প্রশাসনের লোক ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ সকলেই যা কাজ করছে সাংবাদিক ভাইরা। এই সময় মানুষকে উৎসাহ দেওয়া উচিত এই সময় মানুষের বিভ্রান্ত না ছড়িয়ে যারা ব্যক্তিগত স্বার্থে কারো ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির জন্য যেটা প্রচার করে যেটা সারা বাংলাদেশে সারা বিশ্বে ভাইরাল হয়েছে আমি মনে করি এই সেই জায়গাটি যেখানে আমি ধান কেটেছিলাম এটাই যে ধান ধান পেকেছে এবং কি এখানে কৃষক তার নিজের ক্ষেতে একজন কৃষক সে একাই ধান কাটতেছিল আমি তাকে সাহায্য করার জন্য আমার কর্মীবৃন্দকে নিয়ে এখানে আমরা উপস্থিত হই এবং কি ধান কেটে আমরা সকলকে উৎসাহিত করি যে আমরা এই ধান কাটা কৃষকদের পাশে থাকবে আপনারা দেখবেন যে এখানে এই সেই ঐতিহাসিক মনে করি ঐতিহাসিক জায়গা যেখানে আমাকে প্রস্তুত করার জন্য বিভিন্নভাবে ষড়যন্ত্র করে যারা মিডিয়ায় বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করেছেন আমি আপনাদেরকে অনুরোধ করবো আপনারা দয়া করে এই জিনিসটা দেখবেন এবং কি জাতির কাছে আমি রেখে যাচ্ছি আপনারা বিবেচনা করবেন মাননীয় প্রধানমন্ত্রী আমাদের প্রাণপ্রিয় নেত্রী জয়ী শেখ হাসিনার নির্দেশনায় আমরা দিন রাত পরিশ্রম করে যাচ্ছি করোনা ভাইরাস এই ক্লান্তি মানুষের পাশে থাকার জন্য অনেক নেতা আজকে ঘরে বসে বসে অনেক মানুষ ঘরে বসে বসে আপনি টেলিফোন দেখছেন আর টিপছেন কিন্তু যারা মাঠে থেকে কাজ করছে দয়া করে তাদেরকে বিভ্রান্ত করবেন না মাননীয় প্রধানমন্ত্রী তার সচেতনতা এবং দক্ষতা দিয়ে সঠিক কর্মীকেই তিনি তার খবর রাখছেন কে কি করছেন আমি মনে করি যে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের যারা নেতৃবৃন্দ তারা অক্লান্ত পরিশ্রম করছে সাংবাদিক ভাইয়েরা পুলিশ প্রশাসন তাদের আমরা সহযোগিতা করব এবং এই ত্রাণ কার্যক্রম ধান কাটা কার্যক্রমকে আরো ত্বরান্বিত করব আপনাদের সকলকে ধন্যবাদ দেখেন এখানে সেই ধান কাটার সেই ধানের শেষ দেখেন এখানে এই যে ধান এই যে ধান এটাই সেই ধান তো ধান যদি না পাকে কৃষক কখনোই তার ধান কাটবে না ধন্যবাদ আপনাদেরকে আসসালামু আলাইকুম জয় বাংলা জয় বঙ্গবন্ধু